আজ সবিতা কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখেন ছোটো মাছের তরকারি, পুরো রেসিপিটা দেখেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। সরষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলু পেঁয়াজ একসাথেই ভাজা হবে। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। হলুদ, লবণ, তরকারিটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব বাটা একসাথে আমি দিয়ে দেবো মশলাটা ভাজার জন্য, একটু কষার জন্য। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, আমি এবার মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে তরকারিটা রান্না করব। এবার আমি তরকারিটা ঢাকাটা তুলে নেব। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন বন্ধুরা ছোটো মাছের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনাদেরকে তো খুবই ভালো লাগে, কিন্তু এই ছোটো মাছের রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন। নেক্সট সাথে আবার দেখা হবে।